হাই গাইস, তো এখন সুভাষগ্রামে চলে এসেছি। আজকে যাচ্ছি নেতাজির বাড়িতে। সুভাষগ্রাম স্টেশন থেকে বেশি দূর না, খুব একটা। কদলিয়াতে নেতাজির যে আদি বাড়িটা আছে, নেতাজি সুভাষচন্দ্র বসে, সেখানটাই যাব। চলো নেতাজির বাড়িটা আজকে ঘুরে দেখাবো। এখন সুভাষগ্রাম স্টেশন থেকে বেরিয়ে কোদালিয়ার দিকে যাব। কোদালিয়া রোডে যেহেতু বাড়িটা, তো কোদালিয়া স্কুলের থেকে একটু দূরে। সুভাষগ্রাম থেকে এখন চলে এসেছি কোদালিয়ার দিকে। এটা কোদালিয়া স্কুল, কোদালিয়া গার্লস স্কুল। তো এর নেক্সট পরের স্টপেজটাই হচ্ছে বাড়ির গেটটা আছে মেবি। তো চলো যাওয়া যাক। তো তোমরা যারা আসতে চাইছো তারা সুভাষগ্রাম রেলগেট থেকে অটো ধরবে, পুরো কোদালিয়া স্কুলের পাশেই বলবে নেতাজির বাড়িতে যাবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে যাবো, ওখানে ওরা নামিয়ে দেবে। খুব একটা ডিস্টেন্স না, যদিও কেউ প্রথম হয়ে থাকো সুভাষগ্রাম রেলগেট থেকে অটো ধরে আসাটাই বেটার হবে। এটাই হচ্ছে কোদালিয়া রোড, সোজা চলে গেছে রাজপুরের দিকে। এই গেটটার কাছে নামতে হবে, এখানটায় নেমে যাবে অটো থেকে। এই সোজা গেলেই একটা মাঠের পরেই বাড়িটা আছে। রাস্তাটা হচ্ছে সুনীল চৌধুরী বোস রোড। এই গেটটার এখানটায় নেমে যাওয়ার পরে একদম স্ট্রেট যেতে হবে। তো যেহেতু আমার এখানটা এলাকার মধ্যেই, আমি তো সাইকেল নিয়ে যাচ্ছি আর সবাই আমার জন্য ওয়েটও করছে, আমার অলরেডি লেটও হয়ে গেছে ওদের জন্য। তো চলো বাড়িতে যাওয়া যাক। আজ মনে হচ্ছে অনেকটা লাইন পড়তে পারে। ভালোই লাইন পড়ে গেছে। এখন তাই সকাল 9টা বাজে, এখনই এতটা লাইন, এতটাও লাইন আছে অনেকটাই। ভেতরে লাইনটা দেখে না এখনো, এই বাড়ির একদম সামনে এটা গেটের ভেতরে বাড়িটা দেখতে পাচ্ছ। এপাশে টালির বাড়ি, আর এই পাশটা এটা রিসেন্ট রং করেছে বাড়িটা, আগে এরকম রং ছিল না, যদিও রিসেন্ট রিপেয়ারিং করেছে পুরো বাড়িটাকে। তো ভালোই লাগছে। ভেতরে কি আছে জানি না, আমার এলাকায় হলেও ফার্স্ট টাইম আজকে আমিও ভেতরটা আজকে ঢুকবো, কী কী আছে দেখতে হবে। তো এখন আমরা একদম সামনে চলে এসেছি, লাইনটা চলে এসেছে, এবার ভেতরে যাব। এপাশে রুমগুলো সবই বন্ধ আছে, হয়তো কিছু নেই তাই জন্য বন্ধ করে রেখেছে। চলো এবার আমরা দোতলায় উঠে যাচ্ছি। এখানে একটা রুমই খোলা আছে, শুধু সব রুমগুলো বন্ধ আছে, তালামারা, এই রুমটা শুধু খোলা আছে। দেখতে পাচ্ছ দুটো খাট আছে, আর একটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও আছে। ঘরের ওপরটা এরকম ছাদটা। এই হচ্ছে খাটিয়া খাট, ঠিক আছে। এই হচ্ছে আলমারি, এই হচ্ছে আয়না, এই হচ্ছে ঠাকুর ডাকা স্ট্যান্ড, এই হচ্ছে আলমারি, এই হচ্ছে চেয়ার, চেয়ারে বসতে পূজার সময় এখানে আসতেন, পূজার সময় উপোস করতেন, ঠিক আছে না, মিষ্টি খাওয়া খেলা। তো রুমটা তো পুরোটাই দেখালাম, যদিও সব রুম বন্ধ, ব্যালকনি থেকে পুরোটা দেখে নিলাম বাইরেটা। লাইনটাও এখনো ভালোই আছে। আর এই রুমগুলো মেবি হয়তো কিছু নেই তাই জন্য বন্ধ করে রেখেছে, যদিও অনেকদিন আগেকার আদি বাড়ি এটা। এটা হচ্ছে পিছনে বলখালা মাঠটা, এটা পুরো উঠানটা। পাশে আছে লাইব্রেরি, আমরা এখন লাইব্রেরিতেও যাব। পিছনে ফুটবল খেলার মাঠ এটা। চলো তাহলে এবার নিচে নেমে যাই, আরো তো লোকে আসবে, সবাই আসবে দেখতে। তো এখন আমরা ব্যালকনি, সরি ব্যালকনি না,
লাইব্রেরির দিকে যাব। এটা হচ্ছে গেট, উপরের গেটটা, সেটা খুবই ছোট। এটা হচ্ছে লাইব্রেরির সামনে, এখানে অনুষ্ঠান হচ্ছে, একটা মঞ্চ করা হয়েছে পুরো বাইরেটা। এটা লাইব্রেরির পাশে, এখানে আজকে অনেকেই আসবে, তো তাই জন্য ভালো আয়োজন করা হয়েছে। আর এটা হচ্ছে পোস্ট অফিস, সুভাষগ্রামে আদি পোস্ট অফিস, এখন পোস্ট অফিস ট্রান্সফার হয়ে গেছে যদিও। এটা হচ্ছে কোদলিয়ার পোস্ট অফিস, আগে এটাই ছিল। তো লাইব্রেরির দিকে যাওয়া যায়, বাইরেটা অনেকক্ষণ ঘুরলাম। এখানটা একটা মূর্তি আছে, এটি সুভাষচন্দ্র বসে, সবাই মালা পড়াচ্ছে। তো এটা হচ্ছে লাইব্রেরির গেট, চলো লাইব্রেরিতে ভেতরে যাই, লাইব্রেরিতে কি কি আছে চলো এবার সেটা দেখি। তো গাইস, আজকে তো পুরো নেতাজির বাড়িটা ঘুরে দেখালাম, নেতাজির পৈতৃক বাড়ি সুভাষগ্রামে। আর হ্যাঁ, ভালো কথা, বাড়িটা যদিও রোজ খোলে না, 15 আগস্ট আর 23 জানুয়ারি 26 জানুয়ারি এই 3 দিনই বছরে খোলা থাকে। তোমরা যে আসতে চাইছো এই 3 দিনের মধ্যে আসতে পারো, মানে সামনে 15 আগস্ট আছে আবার, তো সেদিনকে আসতে পারো। মিডিলে অন্য দিন এলে কিন্তু বাড়িটা দেখতে পারবে, ভেতরে ঢুকতে পারবে না, লাইব্রেরিতেও ভেতরে ঢুকতে পারবে না। তো ভিডিওটা যদি সবার ভালো লাগে শেয়ার করো, অ্যান্ড কার কীরকম লাগলো সবাই কমেন্টে জানিও।